দাদু মা মাঝে মাঝে ছিপটা তুলে দেখো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি আর কাকিমা অনেকদিন পর চলে এসেছি, আবার পুকুরে জাল দেব। আর ওই যে ওইখানে দাদু বসে ছিপ দিয়ে মাছ ধরছে, তো আজকে পুকুর থেকে টাটকা টাটকা মাছ ধরব, আর তার সঙ্গে বাগান থেকে টাটকা লাউ শাক তুলব। তো ওই লাউ শাক দিয়ে মাছের একটা রেসিপি থাকবে, আজকের ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দাদু মাছ পড়লো না ছিপ নিয়ে চুপচাপ বসে আছো? ছিপের দিকে লক্ষ্য না, কোন দিকে দেখো দেখো। আরে কি করতে জিরে, তাড়াতাড়ি জাল ফেলা। তোমার থেকে বেশি মাছ ধরবো, চিন্তা নেই। তোর জালে আর আমার ছিপে বেশি তো হবেই। বাহ, খুব ভালো জাল পড়ছে কি আছে, বুঝতে পারছো? পুরো পড়ে গেছে একটা, যা পানি উঠে একটা মাছ পড়েছে। এই যে যাইনি, এই যে একটা জাপানি পুঁটি পড়েছে। হ্যাঁ নিয়ে নি। ভালো ভাবে পড়লো নি, মাছ পড়বে কিনা তার ঠিক নেই। রুই মাছ পড়ছে, জোড়া সিলভার কাপ ছিল দেখো। জমজ ভাই সিলভার কাপ নেবে নি? না, এইটা একটু ছোট সাইজের আছে সিলভার কাপ, এইটা ছেড়ে দেবো আর বড়টা নেব। আর এটা নিবি তো রুই মাছটা? হ্যাঁ রুই মাছটা নিয়ে নাও। অর্জুন মাছ ধরতে পারছিস? মাছ ধরা যেমন তেমন, বাবা মোড়ায় বসে আরাম করে মাছ ধরতেছে। হয়তো মাছ পড়বে, আরাম চেয়ারে বসে পা নাচাচ্ছে গো। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। এই যে রুই মাছ পড়ছে, এই রুই মাছটাও নিয়ে নেবো। প্রত্যেকেই মাছ পড়ছে, দুটো তিনটে করে। কপালটা আজকে ভালো। হ্যাঁ ছিপ সহ দাদুকে টেনে আমার এদিকে আছে। এই এবারেও কিন্তু পড়ছে। তুমি এখানে কেন ফেললে? আমার সব মাছ পালিয়ে গেল ওখানে। গোটা পুকুরেই মাছ আছে, যেখানেই আর বিশেখানেই পড়বে। মাছ নেই না, যা আরে দাদু বললো নি ওই করেই তো পড়েনি। এই দাদুর মাছ পড়ছে, ওই তো দাদু। চলা চলা তুলতে পারো নি? তুলতে পারি কি মারা রূপচাঁদ। রূপচাঁদ মাছ, এই রূপচাঁদ মাছটা বেশ অনেকটাই বড়। তুই পুকুর দাদিকে সরে এসো, আবার পুকুরে ফের পালিয়ে যাবে। হ্যাঁ পালিয়ে এসো, ঠিকই বলছো। পালাবে নি, এমন গেছেছে পালাবার নয়। আটা দিয়ে আরে আমার টোপ দুবো থাম তুই যে দাদু। হ্যাঁ তুই কি দিয়ে টোপ? আরে দুটো টোপ আছে, আটাও আছে, চিংড়ি মাছও আছে, ভাজা চিংড়ি মাছ। না না ব্যাস হয়ে গেছে, চার পিস মাছ পেয়েছি। তা ওই দিকটা আর এক ফেলবো, যদি মাছ পরে পড়লো নাহলে চার পিস মাছে রান্না হয়ে যাবে। আজকে বাড়িতে বিশেষ কোনো লোকজন নেই, কম লোকই আছি আজকে। আজকে অল্প লোকে অল্প জিনিস হলে খুব ভালো করছে। অর্জুন তোর খুঁটু দিচ্ছে? আরে খুঁটু দিলে ও টানতে পারবেন, তুমি ডুবি নিয়ে গেলে খিঁচবি। আরে তুমিটার তো ডুবো না চাই, ডুবি নিয়ে গেলে তো খিঁচবে। লাউ শাক হয়েছে, পেয়ারা হয়েছে, মানে এমন দিনে বেশ লাউ শাক খুব ভালো হয়েছে রে। দেখেছো একদম জালে ভাড়া করে দেওয়া আছে, জাল করে জাল ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তো দাদু এই দেখো ধরো, এই দেখো ওটা কত দূর আমি গজার সময় নিয়ে যাব। নিয়ে যাবো আর ওদিকে তো এখন তো ঢেঁড়স হয়ে আছে অনেক, তুলুনি কেন তোরা? ঢেঁড়স আজকে বিকেলে তুলবো দাদু, চলো। বৃষ্টিটা কম যে, নাহলে আরো অনেক সবজি হতো। একদম বেগুনগুলো সাইজের আছে দাদু। বলো চারটে হলেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ চার পাঁচটা, চলো ব্যাস।
পুকুরের মাছ ধরলাম, বাগান থেকে লাউ শাক তুললাম, টাটকা তাজা আর বেগুন সব কিছু নিয়ে নিয়েছি। এবার মাছ বাছা হয়ে গেলেই রান্না শুরু হবে। এই দেখুন এখানে চার রকম মাছ পড়েছে, জাপানে পুঁটি, রুই মাছ, সিলভার কাপ আর এটা হচ্ছে রূপচাঁদ। চার ভাই আলাদা, হ্যাঁ আর দুটো চুনো মাছ হচ্ছে। এখনো মাছগুলো ফাকুস পারছে। মাছটা ডিম হয়েছে গো, টাটকা মাছ তো, রক্ত দেখেছো তো, এই যে ডিম হয়ে গেছে মাছ। আমি যেটা চাচ্ছিলাম সেটা নেই যখন, আজ বাদ দে অন্যদিনে। কি 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 সজনা ডাঁটা এই সময় ভিতর, সজনা ডাঁটা কথা না বাবা, এটাই যদি দেয়া যায় ঝোলে কত সি টেস্টফুল স্বাদ জানিস। চার পিস মাছে কতগুলো মাছ হয়েছে, সকলেই চলে গেল, ছেড়ে চলে গেল, আমি একা বসে আছি। হ্যাঁ হারিয়ে গেছে রে, হারিয়ে গেছে রে, কোথায় দেখা পাবো সেই যে হারানা ফুল, আমি আর লাগাল পাবো না রে, হারিয়ে গেছে রে। আমি তো ভালো করে জল দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম, এসে দেখি দাদু আবার আমার পাশেই বসছে, একদম পাশে। কাকিমা তো এখনো আসেনি, মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভিজে থাকতো, এবারে যেন সেটা নেই। দাদু মিডিল ম্যান হয়েছে, বাবা কিছু হলে খ্যাপ করে বকে দিবে, এমন একটা ডাবলি দিবে তোমাকে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, সর্ষের তেল, সর্ষে, কাঁচা লঙ্কা, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো।
এখন মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আজকে আমি এই কুমড়ো শাক আলু আর বেগুন মাছ দিয়ে আমি পাতলা করে ঝোল করব, সেই জন্য সব কিছু একটু হালকা করে ভেজে নেব। আজকে রান্নাতে আলাদা করে তেল দেব না, হলুদ গুঁড়ো, ঝোলের সবজি হালকা করে নেড়ে নিবি, খুব একটা ভাজি এই তো দু একবার নেড়ে নিলাম, এই তো এবার দেখো না মশলা দেবো, বেশ ভালো হবে। সব সবজি এই দেখুন ঝোলের জন্য এরকম হালকা করে নেড়ে নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা বাটা উপর দিয়ে দিয়ে দেব, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, লবণ, অর্জুন কোথায় পালি গেল বলো তো, এখন আসেনি, এই তো রান্না হয়ে এলো, সে ঠিকঠাক হয়ে চলে এসেছে, সেদ্ধ হয়ে গেলেই রান্না হয়ে যাবে, হয়ে গেলেই হয়ে গেল। এদিকে ঝোলের জন্য সবজিগুলো সেদ্ধ হতে হতে পলতা পাতার বড়ার জন্য আমি সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। বেসন, হলুদ গুঁড়ো দেবো অল্প, আর দেবো লবণ, সব কিছু খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে তো একসঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম, এবার হাত ধুয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হলো কি না। আলু, ডাঁটা, বেগুন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এবার আমি ঝোলটা ফোড়ন করে নেব, সর্ষের তেল দেব, সর্ষের তেল 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ভালো করে ফোড়ন করে নিয়েছি, ফুটে দেব। ঝোল তো ফোড়ন হয়ে গেল, ভেজে রাখা সব মাছগুলো দেব, ভেজে রাখা মাছ, মাছ দিয়ে ঝোল তো বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, এবার ঢেলে নেব। পুরো এক গামলি হয়ে গেল ঝোলটা। এবার পলতা পাতার বড়া হবে, সর্ষের তেল দেব কড়াতে, কি গো এতক্ষণ দেরি হলো হাত ধুতে গিয়ে, অর্জুনকে দেখলে, তেল হালকা গরম হয়ে গেছে, এবার পলতা পাতার বড়াগুলো ভেজে নেব। হারাইনি পপি কিচেনে নতুন নতুন ঠিক পুরনো জিনিস হবে, খেতে ভালো লাগে কি বেশ, পলতা পাতার বড়া অনেকদিন হয়নি, ভাবেই তো লাগবে। পটল পাতার যে বড়া হচ্ছে এখন সহসা আমাদের এই সাইডের দিকে পটল পাতাও নেই, খাওয়াও অনেকদিন হয়নি, আজকে হচ্ছে, খাবো দেখবো কেমন হয়, ভালোই হবে, ভালোই করছে, কেমন।
সবাই মিলে বসে পড়েছি খেতে, আজকে আমিও খাবো। সবাই মিলে মাছ ধরেছি, কষ্ট করে না খেলে হয়? আজকে অর্জুনকে বলবেন এটা কি, খেয়ে বলবে। এনে তুই খেয়ে বলবি এটা কি। ও কাকিমা, তুমি তো আমার মাছ বেছে বেছে খাও, তোমাকে কি দেবো বলো? আমাকে জাপানি মুঠির মুড়ো দাও। সব কিছু আছে, লেজা মুড়ো সব আছে। মিক্স মাছ, মানে আজকে চার মিশালি মাছ। এনাও কাকিমা। লঙ্কা পাচ্ছে তোমার পাতে একটা। অর্জুন, এটা তোর। দাদু, সেই রূপচাঁদের চাকা, এই যে কষ্ট করে ধরছে রূপের ঝুল। কেমন লাগছে দাদু? খুব ভালো। তিতো লাগছে? না, আমার ভালো লাগছে। ভালো টেস্ট, বুঝতে পারছিস কি এটা? অনেক রকম তো বড়া প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, আপনারা খান, কিন্তু এটার একদম অন্য রকম স্বাদ। টাটকা মাছের স্বাদটাই আলাদা। মাছটা তো আমি ধরেছি, সেনে স্বাদটা আরো বেশি বেড়ে গেছে। হ্যাঁ গো, হাতে ছোঁয়া লেগেছে তো। ম্যাজিক। আমি যে রান্না করলাম সেটা কিছু নয়, দাদু মাছ ধরতে মাছের স্বাদ বেড়ে গেছে। তো তেল ঝাল মশলা দিয়ে কষ্ট করে রান্না করলো সেটা কিছু নয়। মাছের ঝোল খেতে হলে এই লাউ ডাঁটাটা দিয়ে খাবেন, তার টেস্ট আলাদা। এই লাউ ডাঁটা, এই জিনিসটাই আলাদা। লাউ গাছটা কে লাগিয়েছে এত টেস্ট? এখন খাবে দাদু, কথা বলবেন। আমারও ডাঁটা খেতে খুব ভালো লাগে। সবাই ডাঁটা খেতে ভালো লাগে, তাহলে আমি কি বলবো? আমার আলু খেতে ভালো লাগে। আরে আলু তো সবার। আর কি, পটল পাতার বড়াটাও যেমন স্বাদ, আর ঝোলটারও তেমন স্বাদ। রিচ খাওয়া বাদ দিয়ে এই যে ঝোলটা রান্না করেছি বা ঝোলটা হয়েছে আজকে, এই যে খুব ভালো লাগে। এরকম করে দৈনিক রান্না করবি, ঝোল করবি। এখন সাজিয়ে রেখে দিয়েছি, একটু নেবো খাবো। যার শরীরটা গরমে নড় গজে যাবে তারটা একটু তাজা হয়ে। তুই খাচ্ছিস মুড়ো, আমি চাকা, এই তো ভালো নয়। তুই আমাকে একটা মুড়ো দে। ছোট মাছের চারা মাছের মুড়োতে ভালো, তাই আমি মুড়ো নিয়েছি, মুড়োটা খাবো। খাও খাও। অর্জুন, আমার হাউসফুল ফার্স্ট, এত যা ভালো লাগছে, আমি আগে চেটে বুঝে খেয়ে নিয়েছি। এবার মুড়ো খাওয়ার পালা, খাই। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা যারা পপি কিচেনে পুকুরে মাছ ধরবে তাড়াতাড়ি ছুটে ছুটে চলে আসবে। অনেক দূর থেকে তো জানি তো, খাচ্ছ।